জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ঠিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করছে আগামী 7ই এপ্রিল। পঠন পাঠনের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবিপি আনন্দে এই লাইভ ক্লাস দেওয়া হবে আগামী 7ই এপ্রিল, অর্থাৎ আগামীকাল থেকে তোমরা এই লাইভ ক্লাস দেখতে পারবে বেলা 3টে থেকে 4টের মধ্যে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই ছাত্রছাত্রীদের জন্য যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, কখন কাদের ক্লাস নেওয়া হবে সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। তোমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর সেই সঙ্গে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তো চলে আসি আমরা মূল আলোচনায়। দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে তোমরা বাংলার শিক্ষা ক্লাসরুম সময়সূচি ও বিষয়সূচি। 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2020 প্রতিদিন বিকেল 3টে থেকে 4টে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবিপি আনন্দ চ্যানেলে। তোমরা অবশ্যই এই চ্যানেলটি ফলো করবে এবং সেই সঙ্গে ক্লাসগুলিকে খুব ভালোভাবে এই সময়ে ফলো করবে। 7 তারিখে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দুটি পর্বে ক্লাস নেওয়া হবে। প্রথম পর্বে থাকবে 1 ঘন্টার ক্লাস, বুঝতেই পারছো তোমরা 3টে থেকে 4টে পর্যন্ত অনুষ্ঠান চলবে, অর্থাৎ 1 ঘন্টা ক্লাস চলবে। এক্ষেত্রে প্রথম আধ ঘন্টা ক্লাস 10-এর ক্লাস হবে আর পরের আধ ঘন্টা হবে 12-এর। তো কালকে অর্থাৎ 7ই এপ্রিল ইংরেজির ক্লাস হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিকের জন্য দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজ এর উপরে ক্লাস নেওয়া হবে, আর দ্বাদশ শ্রেণীর জন্য ইংলিশের অনকিলিং এ ট্রি পোয়েমের উপরে ক্লাস নেওয়া হবে। 8 তারিখে দেখতে পাচ্ছ প্রথম পর্বে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ক্লাস নেওয়া হবে, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, আর দ্বিতীয় পর্বে থাকবে 12-এর অ্যাকাউন্টেন্সি। আর এরপরে 9 তারিখে থাকবে প্রথম পর্বে ক্লাস 10-এর গণিত, আর তারপরে থাকবে দ্বিতীয় পর্বে 12-এর গণিত। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পর্বে সবসময় ক্লাস 10-এর হবে, তারপরে দ্বিতীয় পর্বে হবে 12-এর। তো তোমরা তোমাদের সময় নির্ধারণ করে অবশ্যই টিভির সামনে বসে যাবে। 9 তারিখে বললাম আমি, এরপরে 10 তারিখে দেখতে পাচ্ছ ক্লাস 10-এর প্রথম পর্বে থাকবে বাংলা, এরপরে থাকবে দ্বিতীয় পর্বে দ্বাদশ শ্রেণীর বাংলা, এরপরে 11 তারিখে ক্লাস 10-এর প্রথম পর্বে থাকবে ভৌত বিজ্ঞান, এরপরে দ্বিতীয় পর্বে থাকবে দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থবিদ্যা, আর এরপরে দেখতে পাচ্ছ 12 তারিখ, 12 তারিখে ক্লাস 10-এর জন্য প্রথম পর্বে থাকবে ইতিহাস, আর দ্বিতীয় পর্বে ক্লাস 12-এর ইতিহাস। এরপরে 13 তারিখে দেখতে পাচ্ছ প্রথম পর্বে থাকবে ক্লাস 10-এর ভূগোল, আর দ্বিতীয় পর্বে 12-এর জন্য থাকবে ইকোনমিক্স। এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের মূলত সময়সূচিটা জানানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এই সময়কালে তোমরা সাবধানে থাকবে, ঘরে থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসব। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।